দোয়া অন্যের কাছে চাওয়ার বিধান কি? আমরা মাঝে মাঝে বলি না, খতিব সাহেব হুজুর আমার জন্য দোয়া করবেন, অমুকে আমার জন্য দোয়া করবেন, তুমুকে আমার জন্য দোয়া করবেন, আমরা বলি না? এটা কি জায়েজ না না জায়েজ? এটা জায়েজ। তো অমুকের কাছে দোয়া চাইতে পারি আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে দোয়া চেয়েছেন, জায়েজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন তার সাহাবীরা মক্কাতে উমরা করার জন্য, হাদিসের মধ্যে আসছে, তিরমিজির হাদিসের মধ্যে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলছেন, তোমরা যাওয়ার পরে নেক দোয়াতে যেন আমাদের নামগুলা ভুলে যেও না, ভাইরা তোমরা উমরায় চলে যাচ্ছ, আমাদের নামগুলো যেন ভুলে যেও না। এই দোয়া চাওয়া জায়েজ, কিন্তু সুন্নাটা কি? সুন্নাটা হচ্ছে আপনার নিজের মনের কামনা বাসনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজে নিজেই চাওয়া। এই জন্য হাদিসে আসছে, দোয়া উল মার ইলি নাফসিহি, উত্তম দোয়া তো ওইটা যেটা ব্যক্তি তার নিজের জন্য করে। দোয়াউল মারই লিনাফসিহি, এটাই হচ্ছে উত্তম দোয়া, যেটা আপনি নিজের জন্য করেছেন। অন্যের কাছে আপনি দোয়া চাইবেন, এই দোয়া অনেক সময় আপনার জন্য এফেক্টিভ নাও হতে পারে। আমরা তো মাঝে মাঝে দেখি বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন জায়গায় খতমে খাজে গান হয়, এখন হয় কি না জানি না, সবাই মিলে একটা বিপদে পড়ছে, সব মানুষজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, নিয়ে আসার পরে সবাই মিলে পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। জানেন এই দোয়া ভাই? আপনি 50 জনকে ডেকে এনেছেন, 50 জনের জন্য খাবার টাবার অ্যারেঞ্জ করছেন, ওনার বিপদ কি? ওনার আব্বা আম্মা অসুস্থ, ব্যবসাপাতিতে বরকত হয় না, অনেক দিন ধরে একটা মহাবিপদ, এই বিপদ কাটে না, 50 জনকে নিয়ে এসে প্রত্যেককে 500 টাকা করে দিবে, 25,000 টাকা বাজেট, খাওয়া দাওয়া করানোর 20,000 টাকা বাজেট, এখন সব লোক এসে গেছে, আসে পড়তে শুরু করেছে, কি পড়তে শুরু করছে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, উনি এটা পড়তেছে আর গুটি চালান দিচ্ছে। আর যেই ব্যক্তি বিপদে, ওই লোক খাবার রেডি করতেছে, ঘর রেডি করতেছে, তারপরে রান্না হলো কিনা এগুলো খবর নিচ্ছে, উনি একবার খেয়াল করে নাই, 25,000 টাকা হাদিয়া, 20,000 টাকা খানার খরচ, বাড়িতে এত বড় আয়োজন, কিন্তু হুজুরগুলা পড়তেছে কি? হুজুর পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ নিশ্চয় আমি বড় বিপদে পড়ছি এবং জালেমদের কাতারে অবতীর্ণ হয়ে গেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনা মিনাল গাম্মি ওয়া কাযালিকা আল্লাহ, অতএব আমাকে তুমি মুক্তি দিয়ে দাও, এইভাবেই তো মুক্তি দাও, অর টাকা অর খাওয়া অর আয়োজন, হুজুরের নিজের জন্য নিজের দোয়া, বুঝছেন আপনি মামলা? প্রিয় ভাইয়েরা, এই জন্য নিজের দোয়া নিজে আল্লাহর কাছে করতে হয়, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত আমাদের জন্য। নিজের কান্না নিজে কানতে হয়, ভাড়াটিয়া কান্দনকারী দিয়ে হয় না।